হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে সিম্পল ব্র্যান্ডের ডিটক্স অ্যান্ড ব্রাইটেনিং ক্লে মাস্কের রিভিউ দেব এই ক্লে মাস্কটি কেমন হবে কারা ব্যবহার করতে পারবে এটা ইউজ করার ফলে কি কি বেনিফিটস পাওয়া যাবে কোন ধরনের স্কিনে ব্যবহার করা যাবে আর কোন ধরনের স্কিনে ব্যবহার করা যাবে না সম্পূর্ণ আজকে তোমাদের বুঝিয়ে বলবে আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে তাই আমার রিকোয়েস্ট থাকলো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত নো স্কিপ করে দেখতে থাকো সিম্পল ব্র্যান্ডের এই যে ক্লে মাস্কটি আছে যেটা হচ্ছে ডিটক্স অ্যান্ড ব্রাইটেনিং স্কিন ব্রাইটেনিং করতে হেল্প করবে এটা ক্লেম করছে এটা হচ্ছে বিভিন্ন রকম প্যাকেজিংয়ে তোমরা পেয়ে যাবে একটা ছোট আছে একটা বড় আছে যেটা ফিফটি এম সেটা একটু কম প্রাইসে তোমরা পেয়ে যাবে যেটা দেড়শো এম ওটার একটু দামটা বেশি হবে সো আমি তোমাদের রেকমেন্ড করবো যেটা ফার্স্ট টাইম ট্রাই করবে অবশ্যই ছোটোটা পারচেস তো সবার প্রথমে প্যাকেজিং সম্পর্কে বলি প্যাকেজিং তোমরা দেখতে পাচ্ছ হোয়াইট অ্যান্ড অরেঞ্জের কম্বিনেশনে আসে একটা টিউব প্যাকেজিংয়ে যেটা এচিপিটা অনেক বেশি সিকিউর করা থাকে মানে প্রোডাক্ট লিকেজ হওয়ার কোনো প্রবলেম হবে না আশা করি তো এই প্রোডাক্টটি হচ্ছে একটা ক্রিমি কনসিস্টেন্সিতে আসে যেটার মধ্যে ক্লে ব্যবহার করা হয়েছে এবং আরও অন্যান্য কিন্তু বিভিন্ন ইনগ্রিডিয়েন্ট এখানে অ্যাড করা হয়েছে যেগুলো আমাদের স্কিনের জন্য ভীষণ এফেক্টিভ এই প্রোডাক্টের মধ্যে কায়োলিন আছে ভিটামিন ই প্লাস ভিটামিন সি আছে ভিটামিন সি আছে তোমাদের যারা হচ্ছে ইনস্ট্যান্ট স্কিনকে ব্রাইটনিং করতে চাও তাদের জন্য পারফেক্ট হবে এই মাস্কটিকে তোমরা একটি মিনি ফেসিয়াল বলতে পারো এটার ব্যবহারে যেটা হয় সেটা হচ্ছে ফেসের ডালনেস দূর হয়ে যাবে এবং স্কিনটাও কিন্তু অনেক বেশি গ্লোয়িং হয় অনেকেরই দেখবে যে রোদে ঘুরতে ঘুরতে ফেসটা অনেক বেশি ডাল হয়ে গেছে তো তারা যদি এই ধরনের প্রোডাক্টগুলো ব্যবহার করে সিম্পল ব্র্যান্ডের আশা করি একবার ব্যবহারেই তোমরা কিন্তু সন্তুষ্ট হয়ে যাবে একবার ইউজ করার ফলে স্কিনটা অনেক বেশি ব্রাইট হবে গ্লোয়িং হবে সো এক কথায় এটার যে রেজাল্ট পাওয়া যায় সেই জন্য এটাকে একটা মিনি ফেশিয়াল বলা যায় যখন এটা ইউজ করবে দেখবে এটা হচ্ছে স্কিনের জন্য ভীষণই জেন্টাল এবং ইনস্ট্যান্ট ব্রাইটেনিং এফেক্ট পাওয়া যায় এই প্রোডাক্টটির মধ্যে কোনো প্রকার হার্শ কেমিক্যাল অ্যালকোহল ফ্রি একটা প্রোডাক্ট এর মধ্যে কোনো প্রকার অ্যালকোহল নেই প্যারাবেন নেই পাশাপাশি এটার মধ্যে কিন্তু কোনো প্রকার কালার এবং ফ্রেগ্রেন্স অ্যাড করা হয়নি মানে একদমই সেফ স্কিনের জন্য বলা যেতে পারে এটা ব্যবহারে স্কিনে কোনো প্রকার ক্ষতি হবে না একদমই সুরক্ষিত যারা চাইছো যে স্কিনটাকে একটু ফ্রেশ লুক দেখাতে স্কিনের মধ্যে যত রকম ডালনেস আছে সেটাকে তুমি ক্লিয়ার করতে যাচ্ছ ফেসের মধ্যে থাকা নোংরা ময়লা বের করতে যাচ্ছ তাহলে তুমি এটা ব্যবহার করতে পারো এটা ইনস্ট্যান্ট কিন্তু তোমাদের ফেস থেকে যত রকমের ইম্প্রুটিস থাকে সব কিছু ক্লিয়ার করে দেয় স্কিনটাকে অনেক বেশি ফ্রেশ ফিল করায় তো এবার প্রশ্ন হলো যে এই প্রোডাক্টটি কি তোমরা প্রত্যেক দিন ইউজ করতে পারবে ডেইলি ইউজ করতে পারবে বা কখনই ইউজ করবে তো এই প্রোডাক্টটি হচ্ছে তোমরা সপ্তাহে ডেইলি এটা ব্যবহার করা যাবে না যেহেতু এর মধ্যে ছোটো ছোটো ক্লে অ্যাড করা হয়েছে তো এটা তোমরা সপ্তাহে এটা এক্সফোলিয়েটর মতো কাজ করবে মানে স্ক্রাবের মতো সুতরাং তোমরা এটা সপ্তাহে মাত্র দু থেকে তিন দিন ব্যবহার করবে ঠিক আছে আর তার পাশাপাশি যদি তুমি কোনো অকেশানে যাচ্ছ কোনো পার্টিতে যাচ্ছ তার দশ মিনিট আগে তুমি এটা লাগাও দেখবি স্কিনটা অনেক বেশি পরিষ্কার হবে ইনস্ট্যান্ট একটা ব্রাইটেনিং এফেক্ট পাওয়ার জন্য তুমি কোথাও গেলে কোনো যদি ইম্পর্টেন্ট

তোমাদের ইমপ্রুয়েডারিস না থাকে ফেসটা অনেক ক্লিয়ার দেখায় ফ্রেশ দেখায় তাদের জন্য পারফেক্ট হবে এই প্রোডাক্টটি তবে যারা প্রথম ব্যবহার করবে অবশ্যই প্যাস্টেস্ট টেস্ট করবে কেননা এর মধ্যে যেহেতু ভিটামিন সি আছে তো ভিটামিন সি অনেকের ক্ষেত্রে দেখা যায় যে শ্যুট করে না অনেকেরই ভিটামিন সি আছে ভিটামিন সিতে প্রবলেম হয় তো আমি বলবো যারা ফার্স্ট টাইম ব্যবহার করবে প্যাশ টেস্ট করে তারপর পুরো ফেসে অ্যাপ্লাই করবে তো এবারে প্রশ্ন হচ্ছে এটা আমরা কীভাবে ইউজ করতে পারবো তো এটা ইউজ করার পদ্ধতি হচ্ছে প্রথমে তোমরা ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ওয়াশ করে নেবে দেন প্যাড নেবে করে হালকা একটু ট্রাই করে নেবে তারপর যেটা করতে হবে নর্মালি তোমরা যেইভাবে ফেস প্যাক ব্যবহার করো একইভাবে তোমাদের হচ্ছে পুরো ফেসে অ্যাপ্লাই করতে হবে শুধুমাত্র আই এরিয়া চোখের চারপাশ এবং ঠোঁটের চারপাশটা বাদ দিয়ে তোমাদের পুরো ফেসে অ্যাপ্লাই করে রাখতে হবে সাত থেকে আট মিনিট আট মিনিটের মধ্যেই এই যে ক্লে মাস্কটি আছে এটা কিন্তু ড্রাই হয়ে যায় শুধুমাত্র ষাট থেকে আট মিনিট সময় দেবে ফেসটা ড্রাই হয়ে যাবে তারপর যেটা করতে হবে নর্মাল হাতের মধ্যে ঠান্ডা একটু জল নিয়ে হাতের মধ্যে হাতটাকে আগে ভিজিয়ে নিয়ে ফেসটাকে একটু রাব করতে করতে প্রোডাক্টটাকে ওঠাবে তাহলে পরে কি হবে স্কিনে তোমরা আরও বেটার রেজাল্ট পাবে তার কারণ হচ্ছে সাত থেকে আট মিনিট পর্যন্ত স্কিনের মধ্যে প্রোডাক্টটা লেগে থাকায় তোমাদের কিন্তু নোংরা ময়লাগুলো বের হয়ে আসতে থাকে তো সেগুলোকে তোমরা যদি রাব করতে করতে তুলো পুরো ময়লাটা কিন্তু বেরিয়ে আসবে তো চেষ্টা করবে যখন তোমরা ফেসটা ওয়াশ করবে হাতের মধ্যে একটু জল নিয়ে দু থেকে তিন মিনিট হালকা হাতে ম্যাসাজ করে তারপরে ফেসটাকে পুরোপুরিভাবে ওয়াশ করো দেন একটা ময়শ্চারাইজিং ক্রিম ব্যবহার করো দেখো তোমাদের স্কিনটা অনেক বেশি ফ্রেশ হবে অনেক বেশি ক্লিয়ার হবে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনিং এফেক্ট পাবে তো এই প্রোডাক্টটির সম্পর্কে আশা করে আমি তোমাদের বোঝাতে পেরেছি এটা হচ্ছে এক প্রকারের মানে ত্বক ফর্সাকারী প্রোডাক্ট বলা যায় তখন ফর্সাকারী বলতে বুঝিয়েছি আমি এটা তোমাদের হচ্ছে সাময়িক ফর্সা দেবে মানে এটা ইউজ করার পরে স্কিনটা অনেক বেশি ব্রাইটেনিং এফেক্ট পাই সুতরাং তোমরা যখন কোনো প্রোগ্রামে যাবে কোনো অকেশনে যাবে তোমরা দশ মিনিট আগে মেকআপ করার আগে এটা ব্যবহার করতে পারো বেটার রেজাল্ট আসবে মেকআপটাও ভীষণ সুন্দর আসবে তার পাশাপাশি তোমরা যদি স্কিনটাকে সবসময় এরকম দেখাতে চাও সপ্তাহে দু থেকে তিন দিন এটা ইউজ করবে আর একটা কথা আমি আবারও বলে দিচ্ছি যাদের ত্বকে ভিটামিন সি শ্যুট করে না তারা এটা ইউজ করবে না আর একটা হচ্ছে যাদের ত্বকের মধ্যে ধরো ফাঙ্গাল একনের প্রবলেম আছে তারাও এটা ব্যবহার করতে পারবে না বাদ বাকি নর্মাল টু ড্রাই অয়েলি কম্বিনেশন ড্রাই স্কিন সব ধরনের ত্বকে এই প্রোডাক্টটি ব্যবহার করা যাবে সো আশা করে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে